বাচ্চাদের মধ্যে লুজ মোশন একটা খুবই কমন সমস্যা, সেটা ম্যাক্সিমাম টাইমই হয়। আপনার পেটের কোনো হয়তো দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে পেটের ইনফেকশন আর আরেকটা হচ্ছে আর সেই কোনো খাবার বাচ্চাটি খেয়েছে এবং সেটা তার হজম হয়, এই দুটো কারণেই হয়। কিছু কিছু ভাইরাস ভাইরাল ফিভারের সাথে অ্যাসোসিয়েটেড লুজ মোশন থাকে, এগুলো ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলি বলা হয় ডাক্তারি পরিভাষায়। তো এটা এটাও অনেকটা সেলফ লিমিটিং, শুরু হবে একটু জ্বর টর দিয়ে, তারপরে বেশ এক দুদিন দেড় দিন জ্বর জ্বর হওয়ার পর হঠাৎ করে অনেক সময় বাবা মারা বলে যে একটা বমি, প্রচুর বমি, বমি থামছে না। তো বমিটা অনেক সময় সেটেল ডাউন করার পরে এই আপনার লুজ মোশনের সিমটম গুলো অ্যাপিয়ার করে, এবং এটা অনেক ভাইরাসের সাথেই অ্যাসোসিয়েটেড থাকে। বলা যেতে পারে যে কোনো শরীরে ভাইরাস সংক্রমণে কিন্তু হতেই পারে, সবসময় যে হবে সেরকম নয়, কিন্তু রিস্ক থাকে। অ্যাডিনো ভাইরাসেও আপনার লুজ মোশনের একটা ব্যাপার থাকে, অনেক সময় ডেঙ্গুতেও আমরা, ডেঙ্গু তো একটা ভাইরাসই বলা যেতে পারে, ডেঙ্গুতেও আমরা লুজ মোশনের পাই সমস্যা, তার সাথে এন্টেরো ভাইরাস হয়, অনেক রকমের ভাইরাস ইনফ্লুয়েঞ্জাতেও অ্যাসোসিয়েটেড এক দুবার হিস্ট্রি পাওয়া যেতে পারে লুজ মোশনে। তো ভাইরাস জ্বরটা তো বেসিক্যালি অনেক ভাইরাস আছে এর মধ্যে, তো সব তো ওইভাবে বলা সম্ভব না আলাদা আলাদা করে ভাইরাস, তবে অনেক ভাইরাসই ধরে নিতে পারে যে এই লুজ মোশনটা নিগেট করতে পারে। লুজ মোশন 4 থেকে 6 বারের বেশি বাড়িতে হয়ে গেছে, বাড়িতে বাবা মারা ওআরএস খাইয়েছে, কিন্তু একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা খুবই দরকার, কারণ ডাক্তার হচ্ছে বাচ্চাকে ওজন দিয়ে চেক করবে এবং বাচ্চাকে ক্লিনিক্যালি এক্সামিন করলে ডাক্তার সেটা বলতে পারবে যে বাচ্চার কোনো ডিহাইড্রেশন আছে কি নেই। এবং কিছু কিছু সময় ভাইরাস কেন, কিছু কিছু ব্যাকটেরিয়াল স্টামাক ইনফেকশনেও এই লুজ মোশনটা দেখা যায়, তো সেই ক্ষেত্রে ওষুধ একটু আলাদা, তো সেই মতো সে ওষুধ দিতে পারবে, এবং কিছু খাবার দাবার এর সাজেশনও দিয়ে দিয়ে দেওয়া হয় যেগুলো এই লুজ মোশনের সময় বাচ্চাকে খাওয়ালে বাচ্চার পেট তাড়াতাড়ি ঠিক হয়। বাচ্চাদের যদি সে 6 মাসের 6 মাস থেকে 1 বছরের বাচ্চা, মায়ের বুকের দুধ খাওয়ানো হয় বাচ্চাদের, জেনারেলি বাচ্চাদের মোটিভেট করা হয় যে তারা যেন চালের জিনিস বেশি করে খাওয়ানো হয় খাওয়ায় বাবা মারা, যেরকম ভাত, আলু সেদ্ধ, কাঁচকলা, এগুলো আমরা খিচুড়ি, এগুলো আমরা হেলদি খাবারই বলা হয় বাচ্চাকে খাওয়াতে, এবং দুধের জিনিস একটু কম। হ্যাঁ, একেবারে যদি লুজ মোশন একেবারে কন্ট্রোল করা যায় না সেক্ষেত্রে একটু হয়তো দুধের বাইরের গরুর দুধের অল্টারনেটিভ অন্য কিছু করা হয়, গরুর দুধটা একটু অ্যাভয়েড করতে বলা হয় যদি একেবারেই লুজ মোশন যদি কন্ট্রোল না হয় তো। আর মায়ের বুকের দুধ তো আমরা খাওয়াতেই বলি, ওটাতে কিছু সমস্যা হয়। বাচ্চার একদিক দিয়ে লুজ মোশন হচ্ছে, মানে লুজ মোশন মানে শরীর থেকে তার জলটা পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাচ্চার, সেক্ষেত্রে হচ্ছে সহজ হিসাব হচ্ছে বাচ্চাকে জলটা শরীরে ঢুকিয়ে দিতে হবে। খুব সুবিধা হয় যদি বাচ্চার যদি বমি ভমিটিং এর কিছু সমস্যা না থাকে, তাহলে জেনারেলি আমরা বলি যে যতবার সে পটি করবে, পটি ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, মোটামুটি 100 থেকে 200 ml এক একটা পটির এপিসোডের পর 100 থেকে 200 ml ওআরএস যেন বাবা মা বাচ্চাকে খাইয়ে দেয় কিছুক্ষণের মধ্যে, এবং তারপরে তার বাবা মাকে বলা হয় পেচ্ছাপটা লক্ষ্য রাখতে, বাচ্চা যদি ফ্রিকোয়েন্টলি ইউরিনেট করে এবং বাচ্চা মোটামুটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝে নিতে হবে যে বাচ্চা ডিহাইড্রেটেড নয়। ট্রিটমেন্ট বলতে গেলে হচ্ছে লুজ মোশনের মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট আমরা কি চেষ্টা করি লুজ মোশনে যাতে বাচ্চাটা ডিহাইড্রেশন না হয়, এগুলো তো মানে ম্যাক্সিমাম টাইম এগুলো একটা ভাইরাস দিয়ে হয়, তো এগুলোতে হচ্ছে ধরে নিতে পারেন এগুলো সেইভাবে সেই অর্থে কোনো ওষুধ হয় না, এগুলো একটা সেলফ লিমিটিং ব্যাপার, তো সেই সময়টুকু দিতে হবে। তো সেই সময়ের মধ্যে কি হবে কি করতে হবে, বাবা মারা হচ্ছে পটি করবে বাচ্চারা, কিন্তু তাদেরকে ওআরএস টাই খাইয়ে যেতে হবে বাচ্চাকে,
কারণ এটার মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ওআরএস, যে জলটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে পটি দিয়ে ওই জলটা আবার রিপ্লেস করতে হবে। তো এটাই ডিহাইড্রেশন প্রিভেন্ট করাটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর জিনিসটা সেলফ লিমিটিং, তো আস্তে 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 মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে পটি বারে কমে যায়। কিছু কিছু হয়তো প্রোবায়োটিক্স অনেক সময় অ্যাড করা হয়, বাট সেটা সেকেন্ডারি। মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ওআরএস দিয়ে বাচ্চার ফ্লুইডটাকে রিপ্লেস করা। ঘরোয়া যেটা বলছিলেন যে ঘরোয়া হচ্ছে ওই ডায়েটারি চেঞ্জ, যেটা সেটা মানে ভালো করে বলা হয়। যেন অনেক সময় অনেক বাড়িতে একটা ভুল ধারণা যে পেট বাচ্চাদের পেট খারাপ মানে তার সব খাবার বন্ধ করে দেবে, মানে পেট খারাপ ব্যাস তাকে সব খাবার বন্ধ করে দিলে, না সেটা করা যাবে না। সেটা করলে বাচ্চা আরো ঝিমিয়ে যাবে, আরো উইক হয়ে যাবে, আরো নেতিয়ে যাবে। নিউট্রিশনটা তো বাচ্চাকে মেনটেন করতে হবে। তো জেনারেলি সহজ পাচ্য খাবার আমি সাজেস্ট করি, যেরকম ভাত ডাল চাল ডালের খিচুড়ি, সবজি আলু সেদ্ধ, হ্যাঁ যেটা বাচ্চা যে কোনো মানুষ ইজিলি ডাইজেস্ট করতে পারে, তো এটাই অ্যাডভাইস করা হয়। আর একটু আউটসাইড মিল্ক একটু বন্ধ করা হয়, মানে বলা হয় কম খাওয়াতে। আর মায়ের বুকের দুধ সে খেতেই পারে, সেটাতে কোনো বারণ নেই। এইটাই ঘরে আর এই ডায়েটারি চেঞ্জ আর এই ওআরএস, এটাই হচ্ছে লুজ মোশনের মেইন ট্রিটমেন্ট।